বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি বর্ণা খাতুন, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। যেহেতু নিশ্চয়ই তোমরা গত বছর ক্লাসে তোমরা অনলাইন ক্লাসে সকলেই আমাদের সাথে যুক্ত থেকে নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছে, তাই না? এবছরও তোমরা এভাবেই উপকৃত হবে যদি তোমরা নিয়মিত এই ক্লাসগুলো চালিয়ে দাও এবং দেখতে থাকো প্রত্যেকটা ক্লাস, তাহলে নিশ্চয়ই এবছরও তোমরা উপকৃত হবে। তাহলে আজকে আমরা পড়ায় যাই। নিশ্চয় আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পঞ্চম শ্রেণী বিজ্ঞানে প্রথম অধ্যায় আমাদের পরিবেশ পড়ব। প্রথম অধ্যায় যেহেতু তোমাদের আমাদের পরিবেশে আছে জীব ও জড়ের মধ্যে মধ্যকার সম্পর্ক, তাহলে আমাদের পরিবেশে কি, আমাদের পরিবেশে যদি আমরা একটু জানতে চাই তাহলে পরিবেশটা কি? পরিবেশটা হলো আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে হলো আমাদের পরিবেশ। তাহলে এই পরিবেশের কি উপাদানগুলো, এই উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এই পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা কি? সেটা জীব এবং জড়। জীব এবং জড়, তাহলে জীব কাকে বলে? জীব হচ্ছে যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়, আর যাদের জীবন নেই তাদেরকে জড় পদার্থ বলা হয়। তাহলে এই জীব পরিবেশে, এই জীব আর জড় মিলিয়ে কিন্তু আমাদের এই পরিবেশ। তাহলে এই জীব এবং জড়গুলো কোনগুলো? জীব হলো গাছপালা, মানুষ, পশু পাখি, এগুলো কিন্তু জীব। আর জড় কি? জড়গুলো মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, এগুলো হলো কিন্তু জড়। তাহলে আমরা এই যে উদাহরণগুলো জানলাম যে জীবগুলো কি, জীব মানুষ এবং গাছপালা, আর জড় হলো কি? মাটি, পানি, বায়ু, এগুলো হলো জড়। এটা মাথায় রাখবে যে এই উদাহরণগুলো কি, এই উদাহরণগুলো কিভাবে সংক্ষিপ্তভাবে আসতে পারে, এজন্য একটু প্রত্যেকটা লাইন সুন্দর করে মনোযোগ সহকারে শুনবে এবং পড়বে তোমরা অবশ্যই। তারপরে দেখো, বেঁচে থাকার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়, এখানে খেয়াল করে দেখো যে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন, জীবের কি প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য? বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় কি? মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। অবশ্যই এই উদ্ভিদ এই প্রাণীর উপর নির্ভরশীল। আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, এগুলো কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকটা প্রাণীর এগুলো দরকার লাগে। তাহলে এই বেঁচে থাকার জন্য আমাদের এগুলো অবশ্যই কিন্তু প্রয়োজন হয়, আর এগুলো আমাদের জড় উপরও নির্ভরশীল হয়ে পড়ি আমরা। তাহলে মানুষের যেমন শ্বাস গ্রহণের জন্য যেমন বায়ু এবং পানির প্রয়োজন হয়, তেমনি একটা উদ্ভিদেরও কিন্তু বেঁচে থাকার জন্য কি প্রয়োজন হয়? দেখো, এই উদ্ভিদটার বেঁচে থাকার জন্য মাটি, পানি, বায়ু প্রত্যেকটা কিন্তু প্রয়োজন লাগবে। তাহলে এই যে এই উদ্ভিদটা যদি তুমি মাটি, পানি, বায়ু, সূর্যের আলো যদি এই পাই তাহলে এই সুন্দর করে বৃদ্ধি পাবে। এই জন্য কিন্তু এটা জীব, এটা মাথায় রাখবে যে এটা জীব। জীব হলো গাছপালা, মানুষ ও গাছপালা বলেছি, তাহলে এই গাছটা হলো জীব। তাহলে এই জীব কিন্তু বৃদ্ধি পায়, এই জন্য সে জীব, এটা মাথায় রাখবে যে এই বৃদ্ধি পায়, এই ফল ফুল সব কিছু দেয়, যার কারণে এটা কিন্তু জীব। ওকে, তাহলে দেখো, তাহলে এই আমাদের উদ্ভিদের পুষ্টির জন্য যা খাবার প্রয়োজন হয় সেটাও কিন্তু আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পাই। তাহলে এই যে প্রাণীরা, এই মানুষরা যেগুলো খাবার খাচ্ছে সেগুলো উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা পেয়ে থাকি। এছাড়াও জীবনযাপনের জন্য আমাদের কিছু আরও প্রয়োজন হয়, সেগুলো কি? পোশাক, আসবাবপত্র, তারপরে যন্ত্রপাতি বিভিন্ন, এগুলো কিন্তু আমাদের জীবনযাপনের জন্য কিন্তু লাগে। শুধু খাদ্য বললে হবে না, এগুলো আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজন লাগে, তাই না? তাহলে দেখো, বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু এই জীব এবং জড়ের উপর নির্ভরশীল হতে হয়। তাহলে দেখো, এই যে পারস্পরিক যে সম্পর্ক, এগুলোর উপরেই আমাদের সম্পর্ক, কারণ আমাদের প্রয়োজন লাগে, প্রয়োজনের তাগিদে কিন্তু আমাদের এগুলো আমাদের প্রয়োজন হয়, এজন্য আমাদের একে অপরের উপরে কিন্তু আমরা নির্ভরশীল। তাহলে দেখো, এই প্রশ্নটা যদি আসে যে আমরা একে অপরের উপর নির্ভরশীল কেন, তখন সুন্দর করে কিন্তু লিখতে পারবে যে এই যে আমরা জীবের উপর, জড়ের উপর নির্ভরশীল, যেমন মাটি, পানি, বায়ু, এগুলো কিন্তু জড়, কিন্তু এগুলো আমাদের প্রত্যেকেরই লাগে, তাই না? আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু এই মাটি, পানি, বায়ু লাগছে, আর এগুলো কিন্তু জড়, তাই জন্য আমাদের এগুলো কিন্তু আমরা এদের উপর নির্ভরশীল হয়ে পড়ি। এরপরে দেখো, অন্যান্য প্রাণী,
অন্যান্য প্রাণী কি, অন্যান্য প্রাণীরাও বেঁচে থাকার জন্য কি হয়, জড় বস্তুর উপর নির্ভরশীল হয়। তাহলে অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণী কিন্তু বেঁচে থাকার জন্য বায়ু, পানি এবং খাদ্যের প্রয়োজন হয়। এটা তোমাদেরকে আমি আগেই বললাম যে মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। দেখো কিছু কিছু উদ্ভিদ জন্মে মাটি পানিতে, আবার কিছু কিছু উদ্ভিদ জন্মে পানিতে, যেমন শাপলা, কচুরিপনা, এগুলো কিন্তু পানিতেই জন্মে। দেখো এই উদ্ভিদ, এই যে এখানে উদ্ভিদ দেখো, এগুলো উদ্ভিদ দেখো মাটিতে জন্মিয়েছে, তাই না? তাহলে এই যে উদ্ভিদ মাটিতে জন্মিয়েছে, আবার কিছু উদ্ভিদ কিন্তু পানিতে জন্মে, যেমন শাপলা তোমরা সবাই চিনো, এটা কিন্তু পানিতে জন্মে, কচুরিপানাও কিন্তু পানিতে জন্মে। তাহলে দেখো এই যে আমরা একে অপরের উপর এইভাবে কিন্তু নির্ভরশীল হয়ে পড়ি, এই জন্য আমরা একে অপরের উপর নির্ভরশীল। তাহলে আমি কি পড়ালাম দেখি একটু, দেখি কার কার মনোযোগী কে কে দেখি। ওকে, তাহলে জি পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো দেখি। গুড, ভেরি গুড। পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা জি এবং আর একটা হলো জড়। আচ্ছা এরপরে দেখি জীবের দুটো উদাহরণ বলো তো দেখি। থ্যাংক ইউ, মানুষ এবং গাছপালা, ভেরি গুড, সবার সুন্দর মনোযোগী আছো। এরপরে জড়ের উদাহরণ কি? থ্যাংক ইউ। তাহলে দেখো এরপরে দেখো মানুষের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন লাগে? মানুষের বেঁচে থাকার জন্য মাটি, পানি, বায়ু, তারপরে কি আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রয়োজন লাগে, তাই না? এই জন্য আমরা একে অপরের উপরে নির্ভরশীল। এটা মাথায় রাখবে যে এই কারণে কিন্তু আমরা একে অপরের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। আচ্ছা এরপরে দেখো যে অনেক পোকামাকড় কিন্তু পানিতেও জন্মে, কিছু আবার মাটিতে জন্মে। দেখো এখানে কেঁচো, কেঁচো যেমন মাটির তলে থেকেই কিন্তু সে বের হয়, তার মানে কি কেঁচোকে কি বলা হয় জানো কি তোমরা? কেঁচোকে কিন্তু বলা হয় প্রকৃতির লাঙ্গল। কারণ কি, দেখো এই কেঁচোটা, কেঁচোটা কিন্তু মাটি থেকে মাটি ভেদ করে কিন্তু সে কি উপরে উঠে আসে, তার মানে কি এই যে এই জন্য একে বলা হয় মানে মাটিটাকে উপরে, তলের মাটি থেকে উপরে উঠে আসে, তার মানে সে কেঁচোকে এই জন্য প্রকৃতির লাঙ্গল বলা হয়, যে সে মাটি ভেদ করে তল থেকে উপরে মাটি খুঁড়তে খুঁড়তে আসে, তাই না? তাই জন্য কেঁচোকে কিন্তু প্রকৃতির লাঙ্গল বলা হয়। তাহলে সে মাটির তল থেকে বাস করে তারপরে আসছে, তাই না? তাহলে সে মাটিতেই বাস করছে এবং অনেক পোকামাকড়ও আছে দেখবা মাটির তলে বাস করে। এরপর দেখো আবার মাছ, চিংড়ি এগুলো কিন্তু পানিতে বাস করে। তাহলে দেখো এইভাবে অন্যান্য প্রাণীগুলো আমাদের এইভাবে একে অপরের উপরে আমরা জীব এবং জড়ের উপরে আমরা নির্ভরশীল হয়ে পড়ি। তাহলে দেখো এই যে প্রাণীরা যেমন কেঁচো, এ তো জীবন আছে, তাহলে এই যে মাটির উপরে সে বাস করছে, তাহলে এই জড় বস্তুর উপর নির্ভরশীল না? তাহলে এই যে এইভাবে সে জড়ের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেলো যে আমরা কিভাবে একে অপরের উপর নির্ভরশীল, তাই না? ওকে থ্যাংক ইউ। তাহলে আজকে যতটুকু পড়েছে কার কোনো প্রবলেম আছে? আচ্ছা নাই, তাহলে আমি একটু সারসংক্ষেপে একটু জানিয়ে দিই, তাহলে তোমাদের আরও ইজি হয়ে যাবে। দেখো আমি কিন্তু বেশি পড়িনি, আমি আমাদের জীব পরিবেশের মানুষ এবং অন্যান্য প্রাণী পড়িয়েছি, কারণ উদ্ভিদ পড়াতে গেলে আর একটু তোমাদেরকে আগামী ক্লাসে আমি এই উদ্ভিদটা একটু পড়াবো। তারপর দেখো বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন লাগে মানুষ, কি মাটি, পানি, বায়ু, সূর্যের আলো এবং আসবাবপত্র এবং বিভিন্ন যন্ত্রপাতি আমাদের প্রয়োজন লাগে। এগুলো আমাদের প্রয়োজনের তাগিদে এগুলো আমাদের ব্যবহার করতে হয়। তারপরে পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা জীব এবং জড়। জীব কাকে বলে? যাদের জীবন আছে তাদের জীব বলে, এবং জড় কাকে বলে? যাদের জীবন নেই তাদেরকে জড় বলে। তারপরে এই জীবন নিয়ে এগুলোর উপর আমরা নির্ভরশীল করি, মাটি, পানি, বায়ু, এগুলো হলো জড়, আর জীবটা কি মানুষ এবং গাছপালা, তাই না? তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা একে অপরের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। তাহলে আজকে এ পর্যন্ত। তাহলে আমরা আজকে HW কি পড়বো? আজকে HW পড়বো আমরা দুই তিন পৃষ্ঠা থেকে অবশ্যই দুটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা লিখবি। সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা অবশ্যই লিখবে, সুন্দর করে রিডিং পড়ে তোমরা সেই প্রশ্নগুলো বের করে উত্তর লিখবে, ঠিক আছে? যেহেতু তোমরা, আমি জানি তোমরা সুন্দর করে রিডিং পড়ে সেই উত্তরগুলো লিখতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি কোথা থেকে? দুই আর তিন পৃষ্ঠা থেকে।
সবাই কিন্তু সুন্দর করে রিডিং পড়বে, রিডিং পড়ে সেই প্রশ্নগুলো বের করে তোমরা কিন্তু সেই উত্তরগুলো লেখার চেষ্টা করবে। যেহেতু তোমরা ফাইভ, এই কারণে তোমাদের মূল বইটা সুন্দর করে পড়তে হবে, তাই না? তাহলে তোমাদের শূন্যস্থান এবং সংক্ষিপ্তের জন্য যেভাবে আসুক না কেন তোমরা উত্তর করতে কিন্তু অনেক ইজিলি হয়ে যাবে, তাই না? তাহলে তোমরা সকলে সুন্দর করে পড়বে এবং প্রত্যেকটা ক্লাস সুন্দর করে দেখার চেষ্টা করবে, আর বড় বড়দের কথা অবশ্যই শুনবে এবং নিয়মিত অবশ্যই নামাজ কালাম করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ আল্লাহ হাফিজ।